আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ব্যাক ফার্মার ইউটিউব চ্যানেল। আজকে চলে আসলাম প্রবাসী ফয়সালের দেশাল কবুতরের একটা ভিডিও করতে, অর্থাৎ মাছা এবং ঝুড়ি পদ্ধতিতে যে কবুতর লালন পালন আজকে আপনাদের সেটাই দেখাবো। প্রিয় ভিউয়ার্স, এই ভাইয়া বিদেশ থাকে প্রবাসী, অনেক টাকা খরচ করে এই মাছা পদ্ধতিতে, অর্থাৎ আপনারা দেখতে পারছেন এই দেখেন খুঁটি দিয়ে অনেক টাকা খরচ করে এই কবুতরের লাফটি সে উপরে তৈরি করেছে। দেখেন খুঁটি দিয়ে এবং লোহার অ্যাঙ্গেল দিয়ে সুন্দর কায়দায় এই ঘরটি তৈরি করেছে, আপনারা দেখতে পারছেন। এই ভাইয়া এই কবুতরের ঘরের পিছনে অনেক টাকা ইনভেস্ট করেছে এবং অসংখ্য কবুতর ছিল এখানে। শুধুমাত্র দেখেন অনেক উপরে, দেখেন মই বেয়ে উপরে উঠতে হয়, অনেক সুন্দর সুন্দর কবুতর আছে, সমস্ত দেশি এবং গিরিবাস কবুতর। চলেন ভিউয়ার্স আমরা উপরে যাই দেখি ভিতরে কি অবস্থা। এই দেখেন লোহার সিঁড়ি বেয়ে উপরে উঠতেছি। প্রিয় বিহার উপর দেখতে পাচ্ছি যে অসংখ্য ঘর রয়েছে কবুতরের, সুন্দর সিস্টেম, সমস্ত ঝুড়ি পদ্ধতিতে কবুতর লালন পালন করা হয়। এখানে প্রায় দেশাল এবং এক জোড়া রেসিং কবুতর দেখতে পাচ্ছি, অনেক কবুতর অসংখ্য ঘর দিয়ে তৈরি করেছে উপরে। এই দেখেন বিয়াস এক পিস বেবি ঝুড়ি পদ্ধতিতে এবং খোপ পদ্ধতিতে কবুতরগুলো লালন পালন করা হয়। উপরে টিনির অ্যাঙ্গেল দিয়ে সুন্দর কায়দায় ঘরটি তৈরি করেছে। প্রিয় ভিউয়ার্স, যারা ভিডিওটি ভালো লাগে প্লিজ সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন, স্কিপ করে দেখবেন না। এবং যারা এই চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। দেখতে পারছেন মাছা পদ্ধতিতে দেশাল কবুতরের একটা সুন্দর খামার। এখন দেশি যে কবুতরগুলো বিক্রয় করা হচ্ছে বেবি, সেইগুলো হচ্ছে 250 থেকে 250 টাকা। দেশাল কবুতরের বাচ্চা অনেক খুব চাহিদা, মনে খাবার নিয়ে। ভাইটির কিন্তু অনেক শখ আছে বলে এত সুন্দর একটা কবুতরের মাথা পদ্ধতিতে ঘর তৈরি করেছে। শৌখিন না হলে কিন্তু কবুতর লালন পালন করা যায় না। দেখতে পাচ্ছেন এক জোড়া এক পিস ঘিয়ে সিল্লু কবুতরও আছে, অসংখ্য খোপ এই পাশে, অসংখ্য খোপ ওই পাশে, অসংখ্য খোপ এই পাশে, অসংখ্য খোপ। দেখেন কবুতরের খাবারের ট্রেটা, দেখুন কবুতরের খাবার দেওয়ার জন্য ভায়া পাতি দিয়ে কি সুন্দর করে একটা জিনিস তৈরি করেছে। এখন সকালবেলা কবুতরের খাবার দেওয়া হবে, সারাদিনই সারা থাকে, শুধু একবেলায় খাবার দেওয়া হয়। প্রিয় ভিউয়ার্স, মাছা পদ্ধতিতে কবুতর লালন পালন করে ভায়া অনেক স্বাবলম্বী। Thank you.
প্রিয় ভিউয়ার, সবই দেশি কবুতর। দেখেন খাবারের টেরে দিয়ে দুই পাশ থেকে কবুতরগুলো খাচ্ছে, কত সুন্দর লাগতেছে। আপনারা যারা এরকম মাথা পতিত কবুতর আবদান করতে পারেন, এভাবে ঘর তৈরি করতে পারেন। যদি আপনারা মাথা পদ্ধতিতে ঘর কবুতর লালন ধারণ করতে পারেন, সেই কবুতরের রোগ ব্যাধি কম হয়। এবং দেখেন বেড়া চাটা দিয়ে দিয়েছে, পায়খানাগুলো নিচে পড়ে যায়। এক মাস থেকে দুই মাস পরে এগুলো পরিষ্কার করলে হয়। প্রিয় ভিউয়ার্স, এভাবে আপনারা 50 থেকে 100 পিস কবুতর লালন ধারণ করতে পারবেন। এই কবুতর থেকে মাসে এই ভাইটির অনেকগুলো, এখানে প্রায় 25 জোড়া কবুতর আছে। এখন বাচ্চা কবুতরের অনেক চাহিদা, হাটে গেলে এগুলো বিক্রি হয়ে যায়। শুধুমাত্র গম খেতে দিয়েছে, দেখেন এরা এখান থেকে বাইরে যায়। এটা হচ্ছে ওদের ঘর, এরা খেত ঘর বানাইছিল। এবং দেখেন বাচ্চা আছে অনেক ঘরে ঘরে, প্রত্যেক ঘরে ঘরে কিন্তু দেবী কবুতরগুলো অনেক সুন্দর। প্রিয় ভিউয়ার্স, এভাবে আপনারা কবুতর লালন ধারণ করতে পারেন।